नमस्कार अपनारा देखें स्टाडी टेक प्रो यूट्यूब चैनल कम्प्यूटर ट्रेनिंग गुरुत्वपूर्ण भिडियोगुलो आगे फंडामेंटाल ऊपर एक क्लस करव वन आज के द्वितीय पर्व एपिसोड टू क्लस करब तो गुरुत्वपूर्ण विषय जावर आगे किछु ব্যাপারে জানা দরকার আমাদের জেনে নেই সংক্ষেপে আমাদের বেশিরভাগ জনেরই কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে বা অনেকেরই নেই কিন্তু আমরা সবাই কম্পিউটারকে ব্যবহার করে তার সুফলগুলো যেমন যোগাযোগ ক্ষেত্রে অফিশিয়াল বিভিন্ন কাজকর্ম বা মেডিকেল ডিপার্টমেন্ট বা অনলাইন যাবতীয় কাজ রেলওয়ে বিমান পরিষেবা অনলাইনে ফর্ম ফিল আপ করা বা অনলাইনে স্কলারশিপের আবেদন করা বা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন কম্পিউটারকে ব্যবহার করে থাকি কিন্তু আমরা কম্পিউটার কিভাবে গঠিত হয়েছে বা কম্পিউটার কিভাবে কাজ করে সে ব্যাপারে আমাদের তেমন কোনো ধারণা নেই আমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারি তো মন দিয়ে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকের বিষয় কম্পিউটারের গঠন কার্যপ্রণালী ও অন্যান্য বিস্তারিত ধারণা তো প্রথম আমরা জেনে নেব কম্পিউটার কি কি নিয়ে গঠিত হয় আপনি দেখে নিন কম্পিউটারের এই যে প্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মনিটর সবাই অনেকজনই বলে এটা কম্পিউটার আবার কেউ বলে এটা কম্পিউটার কেউ বলে এটা কম্পিউটার কিন্তু এরকমটা নয় সমগ্র অংশ অর্থাৎ পুরো সিস্টেমটাকে বলা হয় কম্পিউটার সিস্টেম কম্পিউটার কোনো একটা সিঙ্গেল পার্টস নিয়ে গঠিত হয় না তো কম্পিউটারের বিস্তারিত আমরা পরপর অন্যান্য পর্বতে আলোচনা করব হার্ডওয়্যার নলেজ কম্পিউটারের কোন পার্টসটা ব্যবহার করলে সুবিধা হবে কম্পিউটারের লংজিভিটি বাড়বে কম বাজেটে কম্পিউটার কিভাবে গঠন করা যায় সব কিছু আমরা আলোচনা করব আপনি নিজেই বাড়িতে অ্যাসেম্বলিংও করতে পারবেন সফটওয়্যার ইনস্টলিং করতে পারবেন সব কিছু আমরা আলোচনা করব পরপর ভিডিওগুলোতে আপনারা আমাদের পর্বগুলো দেখতে থাকুন তো এবার আমরা আজকে চলে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটারের গঠন প্রণালী কিভাবে কম্পিউটার কাজ করে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথমে কম্পিউটারের বাম দিকে যে বক্সটা রয়েছে এটা হচ্ছে ইনপুট ইউনিট আর মাঝে যেটা রয়েছে এখানে দুটো সেকশন রয়েছে একটা মেমোরি ইউনিট নিচে আর উপরের দিকে রয়েছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর ডান দিকে রয়েছে আউটপুট ইউনিট তো এই চারটা সেকশনে বিভক্ত কম্পিউটার পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের কম্পিউটার এই চারটা সেকশনেই কাজ করে তো এবার আমরা প্রথম ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব তো ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করতে হলে আমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে যেমন প্রথম পয়েন্ট ইনপুট ইউনিট কি কম্পিউটারের যে ইউনিটের সাহায্যে বহির্জগৎ বা বহির্বিশ্ব থেকে তথ্য বা নির্দেশ আমরা কম্পিউটারে প্রদান করে থাকি সেই ইউনিটকে ইনপুট ইউনিট বলে এবার ইনপুট কাকে বলে যে তথ্য বা নির্দেশ আমরা প্রদান করি কম্পিউটারে সেই তথ্য বা নির্দেশকে ইনপুট বলা হয় আর ইনপুট ডিভাইস কাকে বলে যে যন্ত্রের সাহায্যে এই তথ্য বা নির্দেশগুলো আমরা কম্পিউটারে দিয়ে থাকি সেই তো যন্ত্রগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস এবার ইনপুট ডিভাইস কম্পিউটারে একাধিক রয়েছে আমরা পরপর দেখে নেব সব যন্ত্রগুলোর ছবি প্রথম দেখুন কিবোর্ড যে এখানে রয়েছে কিবোর্ড হচ্ছে কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস তারপর রয়েছে মাউস তারপর রয়েছে গ্রাফিক্স প্যাড তারপরে স্ক্যানার ক্যামেরা তারপরে ওয়েব ক্যামেরা জয়স্টিক মাইক্রোফোন এছাড়াও ওএমআর ওসিআর এমআইসিআর ইত্যাদি রয়েছে তো আমরা প্রত্যেকটা যন্ত্র নিয়ে ডিটেলসে জানবো পরপর এপিসোডগুলোতে আপনারা এপিসোডগুলো ফলো করবেন নেক্সট আমরা আলোচনা করব সিপিইউ কাকে বলে তো প্রথম প্রশ্নটা দেখে নিই কম্পিউটারের ব্লক ডায়াগ্রামের একদম মাঝের অংশটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সিপিইউ ইনপুট ইউনিট থেকে আগত তথ্য বা নির্দেশ সম্পূর্ণ করে বা প্রসেসিং করে আউটপুট বা ফলাফল তৈরি করে সিপিইউ আসলে মাদারবোর্ডের সঙ্গেই যুক্ত থাকে এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন সিপিইউর অংশগুলো কি কি রয়েছে দেখুন সিপিইউতে তিনটে সেকশনে বিভক্ত সেন্ট্রাল প্রসেস কন্ট্রোল ইউনিট আর একটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট আর একটা রয়েছে আরইউ রেজিস্টার ইউনিট যেটা মেন মেমোরির মধ্যে পড়ছে এবার চলে যাচ্ছি সিপিইউর উদাহরণ সিপিইউ উদাহরণ বলতে বিভিন্ন কোম্পানির সিপিইউ পাওয়া যায় বিভিন্ন ক্ষমতার যদি আমরা মাইক্রো প্রসেসরগুলো ভাবি অর্থাৎ মাইক্রো সিপিইউ যেটা পার্সোনাল কম্পিউটারে থাকে ল্যাপটপ ডেস্কটপে তাহলে সেইগুলো নিয়ে যদি বলি তাহলে পেন্টিয়াম সিরিজ রয়েছে পেন্টিয়াম ওয়ান পেন্টিয়াম টু পেন্টিয়াম থ্রি পেন্টিয়াম ফোর এটা আগে ব্যবহৃত হতো বর্তমানে এখন আই সিরিজ চলছে আই ফাইভ আই সেভেন ইত্যাদি আই থ্রিও রয়েছে বিভিন্ন ক্ষমতার এগুলো তো এবার আমরা চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ অংশে
आउटपुट डिवाइस, आउटपुट यूनिट হচ্ছে কম্পিউটার ব্লক ডায়াগ্রামের একদম ডান দিকে রয়েছে বা এখানে এই ব্লক ডায়াগ্রামে এদিকেই রয়েছে। তো প্রসেসিং হওয়ার পর যে ফলাফল আমরা পাই এই আউটপুট ডিভাইস বা আউটপুট ইউনিটে চলে আসে। তো প্রথম দেখে নিই আউটপুট ইউনিট কাকে বলে, ভালো করে দেখুন। কম্পিউটারের ইনপুট হওয়ার পর নির্দেশগুলো কম্পিউটার প্রসেসর সেটাকে প্রসেসিং করে ফলাফল তৈরি করে এবং সেটা যে ইউনিটের সাহায্যে প্রকাশ ঘটায় বা প্রকাশ পায় সেই ইউনিটকে বলা হয় আউটপুট ইউনিট। এবার আমরা জেনে নেব আউটপুট কি, ফলাফলটাকেই আউটপুট বলা হয়। অর্থাৎ ইনপুট ইউনিট থেকে আগত তথ্য প্রসেসিং হওয়ার পর যে ফলাফল তৈরি হয় সেই ফলাফলকে আউটপুট বলা হয়। এবার চলে যাচ্ছে আউটপুট ডিভাইস কাকে বলে, খুব সহজ, যে যন্ত্রের সাহায্যে এই ফলাফল প্রকাশিত হয় সেই যন্ত্রগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়। তাহলে আউটপুট ডিভাইসের উদাহরণগুলো দেখে নেন। এখানে একাধিক আউটপুট ডিভাইস রয়েছে, যেমন প্রথম মনিটর সেকশন, দু ধরনের মনিটর এখানে দেওয়া রয়েছে, সিআরটি মনিটর আর একটা টিএফটি বা এলসিডি, আর একটা রয়েছে প্রিন্টার। প্রিন্টার বিভিন্ন ধরনের রয়েছে, এগুলোর আমরা টেকনোলজি নিয়ে পরের এপিসোডে আলোচনা করব। এখানে দেখুন লেজার প্রিন্টার আর ইঙ্কজেট প্রিন্টার এগুলো রয়েছে, এছাড়াও রয়েছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আর তারপর রয়েছে প্লটার হাই রেজুলেশনের প্রিন্ট করার জন্য, এটাই হচ্ছে পার্থক্য প্রিন্টারের সঙ্গে প্লটারের। তারপর রয়েছে স্পিকার এবং প্রজেক্টর, এগুলো রয়েছে আউটপুট ডিভাইস। এবার আমরা লাস্ট পার্ট আমরা আলোচনা করব, মেমোরি ইউনিট। তো কম্পিউটারের যখন ইনপুট আসার পর প্রসেসিং হয়ে আউটপুট হচ্ছে এবং সেটাকে প্রয়োজনে কম্পিউটারে আমরা জমাও রাখতে পারি, তো এখানে প্রথম দেখুন মেমোরি ইউনিট কাকে বলে। তাহলে যে ইউনিটে সাহায্যে তথ্য জমা রাখতে রাখা হয় কম্পিউটারে বা রাখা যায় সেই ইউনিটকে মেমোরি ইউনিট বলা হয়। যেমন যেমন এখানে একাধিক মেমোরি রয়েছে কম্পিউটারের সঙ্গে যুক্ত, যেমন হার্ড ডিস্ক, কম্পিউটারের সেকেন্ডারি প্রধান মেমোরি এটা সেকেন্ডারি, আর একটা র্যাম, এটা হচ্ছে মেইন মেমোরি একদম, কিন্তু ভোলাটাইল মেমোরি এটা, রম, যেখানে বায়োস প্রোগ্রাম বা কম্পিউটারের প্রাথমিক নির্দেশ এখানে লোড রয়েছে, যেটা মাদার বোর্ডের সঙ্গেই এই চিপটা যুক্ত থাকে, রম চিপটা যুক্তই থাকে। আর সিডি, এটা হচ্ছে এক্সটার্নাল একটা মেমোরি, আমরা পোর্টেবল বা রিমুভ করতে পারি, রিমুভেবল এটে। তো আশা করছি বুঝতে পারলেন আমরা কম্পিউটারের গঠন প্রণালীর সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন ইনপুট কি, ইনপুট ইউনিট কাকে বলে তার উদাহরণগুলো, কম্পিউটারের সিপিইউ এবং কম্পিউটার আউটপুট ইউনিট, যন্ত্রগুলো এবং মেমোরি। যদি আরও একবার দেখতে চান ভালো করে ভিডিওটা স্টপ করে করে দেখুন। ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আগামী পর্বে দেখা হবে, নতুন একটি এপিসোড নিয়ে আসবো আগামীকাল।